স্বতের গান করি। হ্যাঁ হ্যাঁ রীনাদি, যা খুশি বাবারে তাহলে শরতের গান শোনাচ্ছি। হ্যাঁ যা যে খুশি, সুনৃতাদির মত নিয়ে করতে হবে, আমার মত না সুনৃতাদি। ও সুনৃতা, হ্যাঁ হ্যাঁ সরি 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 সরি, ঠিক আছে ঠিক আছে, আমি একটা একটু চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে। হিমের রাতে ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে, হিমের রাতে ওই গগনের দীপগুলি রে ঘরে ঘরে পাঠালো, দীপালিকায় জ্বালালো জ্বালালো, আপনালো সাজালো ধরিত্রীরে, হিমের রাতে ওই গগনে দীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে, হিমের রাতে শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে নাগান, কাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে, যা কব সাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো, আপন আলো শোনাও আলোর জয় বাণী রে, হিমের রাতে ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে, হিমের রাতে ওই গগনের দীপগুলি রে। দারুন দারুন, খুব সুন্দর হয়েছে, কি মিষ্টি গলা তোমার, খুব ভালো লাগলো। কি শ্যামলি দি, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো। আমার মনে হচ্ছে এই কবে বিষ্ণুপুরে এসেছিলে না ভাই আর দিদির কাছ থেকে, না মানে গিয়ে আরো মনটা ভালো হয়ে গেছে, এত সুন্দর গানটা গাইলে। হ্যাঁ হতে পারে, একসঙ্গে দেখে মাকে দেখে গিয়ে মনটা খুব ফ্রি হয়ে গেছে একদম। আড়াই বছর পরে গেলাম তো, খুব ভালো লেগেছে, ভাই বোনে একসঙ্গে, তাও বোনটা আসতে পারেনি কিন্তু ভীষণ ওই দেড় দিনের ব্যাপার, কিন্তু খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। তুমি কি আরামবাগে থাকো? আমি আরামবাগে থাকি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরামবাগের কোথায়? আরামবাগে আমার বাড়ি হচ্ছে বিবেকানন্দ পল্লী। আমি জানি না, ওই যে বৈশাখীর বাপের বাড়ি শুনি কাছাকাছি সব নাকি? একদম ওর বৈশাখীর বাপের বাড়ি, মানে ওর ভাইয়ের বাড়ি, ওর দিদির বাড়ি, মানে অতএব আমি ফার্স্ট, আমার ডান দিকে থাকে ওর দিদি জামাই বাবু, আর আমার থেকে মানে হয়তো 100 মিটার দূরে ওর ভাইয়ের বাড়ি। ও যখন আসে শুনেছিলাম বলছি, এগুলো সবাই শুনতে হবে, কিন্তু আপনারা যেটা আলোচনা করছেন, কারণ এটা রেকর্ড হচ্ছে তো, এটা ইউটিউবে যখন দেয়া হবে তখন কিন্তু সবাই আপনাদের বাড়ি চলে যাবে। সুমন বলো যে আমরা রেকর্ড করছি, এসো এসো, কোনো দুঃখ নেই, 100 বার ওয়েলকাম। সুমন তুমি আমার দিকে বলো যে রেকর্ড হচ্ছে, ঠিক আছে, খুব ভালো লাগলো গানটা গো। না ম্যাম রেডি আছেন আসার জন্য। হ্যাঁ হ্যাঁ শ্যামলিদি, খুব সুন্দর গানটা গলা শুনলাম, খুব ভালো লাগলো, আমারও শুনে ভালো লাগলো, আমি চেষ্টা করছি।
আর মিতা দিদি বোন তো, সেটাই মনে হচ্ছে। আমরা তো একসঙ্গে শিখেছি, ও রেখেছে, আমি মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছিলাম, অনেকদিন হয়নি মেয়ের, তখন মেয়ে ছিল, মেয়ের সঙ্গে গাইতাম, ঠিক ছিল, রেওয়াজটা ছিল। এবার এখন অতটা রেওয়াজ হয় না, তবে চেষ্টা করব আবার নতুন করে। আবার হোজলা এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, দাদি বলো, তোমার কথাগুলো আমি বলে দিচ্ছি সব, বলো বলো। সুনিতা দি মনে হচ্ছে একটু কম কথা বলেন না? সুনিতা দি আনমিউট করো। হ্যাঁ সুনিতা দি একটু কম কথা বলে, কথা হ্যাঁ জোগায় তুমি না। কমেন্ট করো, তোমার কথাগুলো আমি বলে ফেলছি। তুমি বলো, তুমি পরিচালনা করো না, আমি তোমাকে না দায়িত্ব তো দিয়েছি। না, তুমি পড়েছো, তোমার থেকে কিছু শিখি, আমি তো সেরকম জানি না। না করো, বলো তুমি কেমন, কমেন্ট করো। আমি তো বলেছি খুব ভালো লেগেছে, মিষ্টি গলা, ভীষণ মিষ্টি গলা, খুব ভালো লেগেছে শ্যামলীর গান। আর মানে শুরুটা খুব ভালো হলো, ভালো এবার শুরু যখন ভালো হয়েছে আশা করি আর একটু ভালোভাবে এগিয়ে যাবে। এবার কাকে দায়িত্ব দেবো, একদম। বুলবুল কে দিই? বুলবুল করুক। বুলবুল কোথায়? ও এই তো, এবার আমি রবীন্দ্রসঙ্গীত করছি। হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার জীবন ঘিরে, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। নমস্কার। খুব ভালো লেগেছে। এবার দেবশ্রী দি আপনি কি করবেন? তোমরা করো গো, তোমরা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রিনা তোমার গান শুনি। বলি দেবশ্রীকে ছেড়ো না, ও ধরলেই করবে, অমনি বলে এত সুন্দর গান করবে, দেখো তুমি ধরো দেবশ্রীকে। না না তোমরা করো, না তুমি করো আগে, তুমি আগে দু লাইন একটু শুনে দিন না দিদি, আপনার কাছ থেকে তো আমরা অনুপ্রেরণা পাই। হ্যাঁ বাবা, আমি তো গাইতে পারি না তোমাদের মতো, ঠিক আছে একটুখানি করছি। আপনি এই বয়সে যা করেন আমরা ফেল আপনার কাছে। বাবারে, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই
তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, অঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাগিরি, অঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাগিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মোহি তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মোহি তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। হ্যাঁ দিদি, কি শোনালেন, কি ভালো লেগেছে, ভালো লেগেছে, অপূর্ব অপূর্ব লেগেছে, দেবশ্রীদি দারুণ, খুব ভালো লেগেছে, দারুণ দারুণ, খুব ভালো লাগলো, গলাটা ঠিক নেই তো, তাও দারুণ লেগেছে, খুব ভালো করেছেন, তাতে অনেক অনেক ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে, আবার কি। এবার কৃষ্ণাকে ডাকি, হ্যাঁ বলছি দেবশ্রী দিকে চেপে ধরলেই বেরিয়ে আসবে, কত সুন্দর গান গাইলো। এই সঞ্জিতা আজকে আমি করব না গো, তাহলে কি হয়েছে, গলাটা একটু অসুবিধা আছে, একবার চেষ্টা করেছিলাম দেখলাম হচ্ছে না, সেটা দাও আজকে। মৌসুমিদি এসেছে, আচ্ছা তৃপ্তি আছে আগে থেকে, ওকে ডাকি, রিনারটা হয়ে যাক, আমি আজকে গানের ক্লাস ছিল বলে আমার খেয়াল ছিল না, বা মিটিংটা ছিল, ভাবছি হয়তো মিটিং এ সবাই চলে যাবে, যাক আমি সবাই একটু পড়ার চেষ্টা করছি, দাঁড়া গানটা বের করে নি।
একটু রবীন্দ্রসঙ্গীত গাইছি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ো না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব, কথা কেঁদে কেঁদে কথা বেড়াবো, ওই যে হে রে তমসো ঘন ঘোড়া গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ো না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। নমস্কার, গানের ক্লাস আমার গানের মাথায় ছিল না কিছু, ঠিক আছে যেটুকু পেরেছি। এই সুমন, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ তুমি না আমাকে এই ক্লাসের পর একবার ফোন করো না গো। ঠিক আছে, ওকে। এবার তাহলে তৃপ্তি শুরু করে দাও। আমার বেতাল হেরে গলায় গাইছি একটু। হ্যাঁ হোক, তাই হোক, আমরা তো কত সুরেলা। ভালো করে মুখটা দেখাও, এত ভালো ভালো শিল্পীর কাছে এরকম গান, আবার মুখ উঁচু করে তোলে গান করে নাকি? অনেক কিছু ভালো পারিস রে, সবদিকে এক্সপার্ট। ছবি হচ্ছে বালক শরৎচন্দ্র হৈমন্তী শুক্লার গান, শিব ঠাকুরের গলায় দোলে, একটুখানি তুলেছি। হ্যাঁ, আহা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, আহা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, গলায় দড়ি কে পড়ালো, তোর গলায় দড়ি কে পড়ালো, বল্লা গৌরী বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর, ধুতুরর ফুল এনে দিল নন্দী অনুচর, আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর, ধুতুরর ফুল এনে দিল নন্দী অনুচর, তাই তিন নয়নে দেখেন ভোলা, কি দেখেন তিন নয়নে দেখেন ভোলা, সামনে দেবী কালিকা, বল্লা গৌরী বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা,
দশ ভুজার কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পড়েন কখন কাটেন জীব। দশ ভুজার কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পড়েন কখন কাটেন জীব। আবার নর লোকে তিনি দেবী, আর গরুর পালে নর লোকে তিনি দেবী, গোপালে গোপালিকা বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গোলাই দোলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গোলাই দোলে বইছি ফলের মালিকা। নমস্কার। তাহলে কি বলবো, নার্সারি থেকে উঠেছি, একবারে সেকেন্ডারি পাস করে গেছিস। মৌসুমীর একটা মিষ্টি গান শুনি আবার। আমি আজকে একটু চেষ্টা করছি, মানে বিহার ঝাড়খণ্ড এসব জায়গার একটা বিখ্যাত ফেস্টিভ্যাল হচ্ছে ছট পূজা। আর ছট পুজোতে সূর্যকেই পুজো করে, অর্ঘ্য দেয়, তো একটা সূর্যের গানে সূর্যকে উদ্দেশ্য করে একটা গান, ওটাই একটু গাইছি। হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান নতুন আলো বোধ হয় সিনেমার। আধার মনে দিগন্তে আলো নতুন সূর্য আলো দাও, আলো দাও নতুন সূর্য আলো দাও, আলো দাও স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কো আশ্রয়, সত্যের পথ হোক না দুঃখময়, স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কো আশ্রয়, পথ হোক না দুঃখময়, সত্যের পথ মঙ্গল পথ তাই দেখাও, সত্যের পথ মঙ্গল পথ তাই দেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও মানুষের যেন বঞ্চনা করে নিজের করি নাহিন, অন্যের যেন হার মানে চিরদিন, মানুষের যেন বঞ্চনা করে নিজের করি নাহিন, অন্যের হার মানে চিরদিন, অন্ধরা
করু প্রভাত মোর মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও মোর মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও নতুন সূর্য আলো দাও আলো দাও নতুন সূর্য আলো দাও আলো দাও আধার মনে দিগন্তে আজ আলো দেখাও আলো দেখাও নমস্কার ঠিক আছে ডাউনের সময় একটু স্লো মৌসুমী তোমার ফোনটা কি এক সাইডে ছিল সাউন্ডে প্রবলেম হচ্ছিল বলেই তো বলছি যে অন্যদিন আবার শুনিয়ে দিও দেখো লাস্টে যদি সময় থাকে তাহলে আবার শোনাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরপরে আমি বলবো সুমন সবারই মত নিয়ে শুনে রেতে দিক আগে গাক যে পরিচালনা করে সে কেন প্রতিদিন লাস্টে করবে একদম ঠিক কথা তার আগে করা উচিত কেউ কেউ আবার ভুলেই যায় যে লাস্টে একজন বাকি আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন মাঝখানে দিতে হবে মাঝখানে যেন সবাই শুনতে পায় যিনি পরিচালনা করেন আর প্রতিদিনই শেষ হন কেন লাস্টে করবে যেহেতু আমি পরিচালনা করি বলে আমার মনে হয়েছে তাই এটা আমার কাছ থেকে এলো না না একদম ঠিক কথা ঠিক আছে সুনীতা দি তোমাকে আমি ডেকে নিলাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই যে মানে এতদিন আমরা মানে আমার কথাই বলছি আমি সবার কথা জানি না যে একটা প্র্যাকটিস এর বাইরে কোনোদিন চর্চা নেই কিছু না আবার নতুন করে যেন শুরু করা এটা এই কথাটা আমাকে মানে করছে এই যে তার জন্য একটু যে উন্নতি হচ্ছে না তা নয় সবারই যেন একটুখানি আগের থেকে অনেকটাই ভালো আছে একটু আগে থেকে ভালো চর্চাটা হচ্ছে ভালো গান শুনতে পাচ্ছি তো সেই কথাটাকে মনে রেখে হসলার উপর কৃতজ্ঞতা জানিয়ে রবীন্দ্রনাথের একটা গান গাইছি আমি আমারে তুমি অশেষ করেছো এ মনে লীলা তব পুরায়ে ফেলে আবার ভরেছো জীবন নব নব আমারে তুমি অশেষ করেছো এ মনে লীলা তব কত যে গিরি কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটি রে কত যে গিরি কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটি রে কত যে তান গা বাজালে ফিরে ফিরে তাহারে তাহা কব রে তুমি অশেষ করেছো
হে মনি লীলা তবু তোমার অমৃত পরুষে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে উথলি উঠে বানি তোমার এই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে উথলি উঠে বানি আমার শুধু একটি মুঠি ভরি দিতে ছোদান কত না বিভাবরি আমার শুধু একটি মুঠি ভরি দিতে ছোদান দিবস বিভাবরি হলো না সারা কত না যুগ ধরি কে বলি আমি লব আমারে তুমি অশেষ করেছ এ মনি লীলা তবু নমস্কার আমি যদিও অত গানের আমার অত জ্ঞান নেই তো বলছি আর তুমি কি সুন্দর করে শিখেছিলে সে একই টোন একই সুর সব রয়ে গেছে গো আমি কিন্তু সেরকম ভাবে শিখিনি গো আমি শিখিনি অনেক বড় বয়সে আমি 3 বছরের জন্য একটুখানি শিখেছিলাম মানে তুমি যেটাই শিখেছো খুব ভালো করে শিখেছো বিয়ে পাস করার পর কিন্তু ছোটবেলা থেকে আমি খুব মানে গান করতে গান শুনতে ভালোবাসতাম আর কি ওইটুকুই আমার সঙ্গে আর কিছু রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কিছু বাজতো না যার জন্য আমি আর কোনো গান শিখিনি রবীন্দ্রসঙ্গীত তবু একটু আধটু পারি আর কি আর কোনো গানই জানি না ওইগুলো আমাকে নতুন করে শিখে করতে হয় আমাদের তৃপ্তি আজকে ফাটিয়ে দিয়েছে আজকে মানে যারা শুনতে পাচ্ছে না তারা আফসোস করবে পরে বই তৃপ্তি আমাদের দারুণ দিয়েছে আজকে আচ্ছা ইলাদির গান শুনবো আজকে শুনলে দিদি রাখো তো তুমি আমার হয়ে না না পারবো না গো আমি শুনছি ভালো লাগছে বেশ বলছি দু লাইন শোনাও বনে দেন না ইলাদি প্লিজ প্লিজ ইলাদি দু লাইন ইলাদি অমনি করো না গো তোমার গান তোমার গলা আমি শুনেছি আমার কাছে চেপো না দু লাইন শোনাও দুটো লাইন ঠিক হ্যাঁ দুটো লাইন শোনাও সবাই অপেক্ষায় রয়েছি আচ্ছা একজন গান তারপরে গাই আচ্ছা হ্যাঁ নূপুর দি নাকি আছে শুনে দিদি দেখো নূপুরকে রাখছি মিউটে আছেন ম্যাডাম নূপুর ম্যাডাম আচ্ছা আচ্ছা দীপাবলিতে সবাই সুস্থ ছিলেন হ্যালো শুনতে ভালো আছি তোমরা কেমন আছো দাদা কেমন আছেন আমি একটু অসুস্থ আছি দাদা মোটামুটি ভালো আছে আচ্ছা ঠিক আছে তুমি আমাদেরকে গান শোনাও তোমার মন ভালো হয়ে যাবে আমরাও ভালো হয়ে যাবো ঠিক আছে একটা আমি আজকে মিটিং এর কথা ভাবছিলাম
মিটিংটা এ হয়নি? হ্যাঁ সেটা আমরাও ভেবেছিলাম, ভাবলাম গানের ক্লাস হ্যাঁ, হবে না। মিটিংটা অফলাইনে হচ্ছে, অনলাইন হচ্ছে না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরে গেছি। ঠিক আছে তুমি গান গাও, আচ্ছা আমাদের ফাঁকি ফাঁকি করতে দেবে না, ওই জন্য ক্লাসটা চালু রেখেছে। আমি সেপ্টেম্বর থেকে কোনো প্র্যাকটিস করিনি, তো আমি একটা ছোট্ট দেখে রাগ গাইছি। হ্যাঁ, মিশ্রণ শিবরঞ্জনী। তুলেছি নু ফুল পূজারু লাগিয়া, দেবতা সে ফুল নিল না। তুলেছি নু ফুল পূজারু লাগিয়া, দেবতা সে ফুল নিল না। মালা গাঁথা শুধু হলো অকারণ, মালা গাঁথা শুধু হলো অকারণ, দেবতা দরস দিল না। তুলেছি নু ফুল পূজারো লাগিয়া, দেবতা সে ফুল নিল না। আমার প্রাণে নীরব ভাষা, দেবতার কাছে জানাতে আসা। আমার প্রাণে নীরব ভাষা, দেবতার কাছে জানাতে আসা। চেয়েছিনু আমি শান্তি পরাণে, চেয়েছিনু আমি শান্তি পরাণে, পেয়েছি গভীর বেদনা। তুলেছি নু ফুল পূজারো লাগিয়া, দেবতা সে ফুল নিল না। তুলেছি নু ফুল পূজারো লাগিয়া, দেবতা সে ফুল নিল না। বাহ, তুমি ভালো করে প্র্যাকটিস করলে আমরা আরো শরীর অসুস্থ আছে আমার, ভাই আছে, আজকেই ডাক্তারকে দুটো ডাক্তারকে দেখালাম। সুস্থ হয়ে যাও, হ্যাঁ দিয়ে ভালো করে প্র্যাকটিস করলে আমরা অনেক গান শুনতে পাবো ভালো ভালো তোমার কাছ থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ অনেক। আচ্ছা, এরপরে ইলাদি না ইলা ম্যাডাম মিউটে আছেন। ইলা ম্যাম, ইলাদি আনমিউট করো। সবার হয়ে গেছে। এই যে দিদি আরেকজন বললেন, আরেকবার গাইবো না, তুমি আগে গাও তারপরে। আমি দু লাইন গাইছি। হ্যাঁ হ্যাঁ, দু লাইন করো, ওইটুকুই যথেষ্ট আমাদের কাছে। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণপাতে। তুমি কোন ভাঙনের পথে এলে
ছুপ্ত রাতে। দারুণ তো গাইলে, অথচ গাও না কেন গো? আমি জানি তো গলার টোন বা কথাবার্তা আমি শুনেছি, তো ওই জন্য তো বললাম আমার কাছে চর্চা নেই। আমি তো শিখেছিলাম না ফিফথ ইয়ার পর্যন্ত, এখন চর্চা নেই। কেন তুমি চর্চা করোনি কেন? আমাদের কি দোষ সেটা? আমরা তো চর্চা করছি। এসে করুন অনেকেই তো নেই। হ্যাঁ আজকে অনেকেই নেই গো। ইলাদি তুমি প্র্যাকটিস করো, খুব সুন্দর গলা তোমার, খুব সুন্দর গাইছো, ভালো লাগলো। তুমি দুটো লাইন আর দুটো লাইন একটু যদি হতো ভালো। দেখো আর দু লাইন করো গো আমাদের জন্য। গলা খুলে গাইতে পারছি না, ছেলে বাড়িতে অন কলে কাজ করছে, বুঝেছো? গলা চিপে চিপে কি গাইবো? এই গানটা আমি পুরে হারমোনিয়ামে গিয়ে পরে শোনাবো, ছেলে বাড়িতে কাজ করছে। আচ্ছা তুমি তাহলে অন্যদিন এই গানটা পুরোটা শুনিও, প্রমিস প্রমিস। থে তারে রক্ত মুনির হারে, আমি রাখব গে থে তারে রক্ত মুনির হারে, মুখে দুলিবে রে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙল যাতা ধন্য হলো চরণপাতে, তুমি কোন ভাঙনের কলে এসেছে বলতে গাইতে পারছি না, একদিন গলা খুলে গাইবো, ছেলে কল নিচ্ছে গলা খুলে গাইতে পারছি না, বুঝলে? আচ্ছা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ তোমাকে আমাদেরকে অনেক দিন পরে গান শোনালে। একদিন শুনবো পুরোটা ভালোভাবে, গলা খুলে গাইতে, ছেলে কাজে কাজ করছে, তুই যে আমি গান কিছু জানি না, জানো না হিন্দি গান করো তো একটা। আমি গান জানি না, গান জানে না এমন মানুষ আছে? সুমন বলে দিচ্ছ? না না আমি জানি না, আমি শুধু জাস্ট আপনাদের গুলো শুনি। এত সুন্দর কথা বলে, সে গান জানে না বলো কৃষ্ণা দিয়ে নাকি সত্যি? না না গান আমি ঠিক জানি না, আমি কোনোদিন এসব কালচারই করিনি, এই মশলাতে এসে আমি অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখছি। আমরা এসব করেছি নাকি গান? গানটা কি একদম শোনা যায়নি? তাহলে আমি আবার করি তাহলে, কি সকলের যদি, আমার কোনো আপত্তি নেই আর আমার কোনো ইয়েও নেই। বলছি সুমন, ইয়ে মেডিটেশন হবে তো? হ্যাঁ মেডিটেশন হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি বেরোচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাইকে সবাইকে টাটা জানাচ্ছি, দিয়ে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মৌসুমীদি তুমি গানটা আরম্ভ করো, সবাই শুনে নি লাস্টে। আচ্ছা ঠিক আছে। আধার মনে দিগন্তে আজ আলো দেখা
আলো দাও আলো দাও, নতুন সূর্য আলো দাও আলো দাও, সারথি লোভে মিথরে যেন করি না কো আশা, সত্যি পথ হোক না দুঃখময়, সারথির লোভে মিথরে যেন করি না কো আশা, সত্যির পথ হোক না শেষ হয়েছে আজকে গান, সবকটা গান খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ।